এই লেকচারে আমরা যে অ্যালগোরিদম দেখবো সেটা কিনা স্ক্যান অ্যালগোরিদম, এটাও কিনা ওয়ান কাইন্ড অফ আ বিগ শিডিউলিং অ্যালগোরিদম। এবার থেকে যে যে কনসেপ্টটা আমরা দেখবো স্ক্যান সি স্ক্যান লুক সিস লুক, প্রায় এই অ্যালগোরিদমগুলো অনেকটা কিন্তু সিমিলার, অনেকটা সিমিলার অ্যালগোরিদম। একটা ভালো করে বুঝলেই বাদ দেয়, এগুলো বোঝা কোনো ব্যাপার না, কোনো কিছু আলাদা নেই, খুব সিম্পল অ্যালগোরিদমগুলো, জাস্ট কয়েকটি ডিফারেন্স এদের মধ্যে, খুব মাইনিউট কয়েকটি ডিফারেন্স আছে, সেগুলোকে একটু লুক আউট করলেই কিন্তু আমাদের জিনিসগুলো হয়ে যায়। মানে একটাই স্ক্যানটা ভালো করে বুঝলেই আমাদের সি স্ক্যান মানে সার্কুলার স্ক্যান বা লুক বা সার্কুলার লুক, এগুলো কিন্তু খুবই কিন্তু খুব গায়ে গায়ে মানে একদম মাইনিউট ডিফারেন্সের মধ্যে তোমার কিন্তু এগুলো তোমরা হয়ে যাবে। ঠিক আছে, কোশ্চেন আমি সেমই রেখেছি, কোশ্চেনের মধ্যে কোনো ডিফারেন্স নেই, প্রিভিয়াস লেকচার যা দেখেছিল সে সেম আমরা কোশ্চেন রেখেছি। যে ডিক্সের মধ্যে 200 কোনো ট্র্যাক আছে এবং আমাদের যে রিকোয়েস্ট কিউটা বলে দেওয়া যে সেম রিকোয়েস্ট কিউ 82 170 43 140 24 16 আর 190, সেম প্রিভিয়াস লেকচার থেকে আমাদের ফরওয়ার্ড হচ্ছে এটা। এবং আমাদের কারেন্ট রিটার হেড পজিশন কিন্তু আমাদের 50 বলে দেওয়া আছে, এবং আমাদের কি অ্যালগোরিদম দিয়ে বার করতে হবে যে টোটাল যে রিটার হেডটা যে মুভমেন্ট করছে তার কিন্তু বলে দেওয়া হবে, স্ক্যান অ্যালগোরিদম দিয়ে কিন্তু আমাকে বার করতে হবে। এবং তারপরেও কি বলেছে, যদি রিটার হেড যদি মুভ করতে যদি 1 ন্যানোসেকেন্ড লাগে একটা ট্র্যাক মুভমেন্ট করতে, তাহলে আমাদের টোটাল আমাদের কত সময় লাগবে, সেটা আমি টোটাল বার করে টোটাল মুভমেন্ট বার করার পর ওর সঙ্গে 1 মাল্টিপ্লাই করলেই আমি ওটা পেয়ে যাবো। ঠিক আছে, এইবার এই যে অ্যালগোরিদমগুলো, এই স্ক্যান সি লুক, ঠিক আছে, বা স্ক্যানের পর সি স্ক্যান আসে, তারপর লুক, তারপরে সি লুক আসে, এই অর্ডারে যায় চারটি অ্যালগোরিদম। এই চারটি অ্যালগোরিদমে কিন্তু আমাদের ডিরেকশন বলে দিতে হবে। ঠিক আছে, ডিরেকশন কথাটার মানে হচ্ছে যে কোন দিকে যাবে, আমার যে রিকোয়েস্ট কিউটা দেওয়া থাকে না তার সাথে আমাদের কিন্তু ডিরেকশন বলে দিতে হয় যে হয় এটা লার্জার ভ্যালুর দিকে যাবে, নয় এটা স্মলার ভ্যালুর দিকে যাবে। ঠিক আছে, নয় এটা লার্জার ভ্যালু, নয় স্মলার ভ্যালু, এইভাবে দিতে পারে বা বলতে পারে বা এটা লেফটে যাবে বা রাইটে যাবে, দুটো ডিরেকশন হতে পারে। আমি এখানে লার্জার ভ্যালু দিয়েছি, কখনো কখনো লেফট বা রাইটও এরকম বলে দিতে পারে। তাহলে 50 লেফট রাইট তুমি আশা করি দেখে বুঝতেই পারছো, 50 লেফট হবে এইটা আর রাইট হবে এইটা, তাহলে এরকম তোমাকে ডিরেকশন বলে দেবে কোশ্চেনের মধ্যে, যাতে তোমাদের বিভ্রান্ত করার জন্য। তুমি তো বলতে পারো স্যার আপনি তো শুধু বলেছিলেন লার্জার ভ্যালু মানে রাইটের দিকে যাওয়া, আর যদি লেফট মানে হচ্ছে স্মলার ভ্যালু মানে আমার 50 বাঁ দিকে যাচ্ছি, বাঁ দিক মানে স্মলার আর ডান দিক মানে আমার গ্রেটার ভ্যালু। এটা আমরা অবভিয়াসলি লাইনটা দেখেই বুঝতে পারছি, আশা করি এটা না বোঝার কিছু নেই কনসেপ্ট। আর যেহেতু আমাদের 200টা ট্র্যাক দেওয়া আছে বলে ট্র্যাক নাম্বার শুরু হচ্ছে 0 থেকে, ইনিশিয়াল ট্র্যাক নাম্বার স্টার্টিং ফ্রম 0 অ্যান্ড এন্ডিং ইন 199, আমরা এইভাবেই আমরা অ্যারের কিন্তু লোকেশন লিখি, সবসময় 0 থেকে শুরু হয়ে 1 কম অবধি হয়। তাহলে আমাদের কোশ্চেনে তোমাদের বলে দেওয়া থাকবে নয় তোমাদের লার্জার ভ্যালু বা হয় তোমাদের স্মলার ভ্যালু, ডিরেকশন বলে দেওয়া থাকবে। এই স্ক্যান অ্যালগোরিদমটাকে আমরা এলিভেটার অ্যালগোরিদমও বলা হয়। কী বলা হয়? এলিভেটার অ্যালগোরিদমও বলা হয়। এলিভেটার মানে হচ্ছে লিফট, যেভাবে চলে কাজ করে এলিভেটারও, ওই কনসেপ্টটাকে এখানে বলা হয়। কেন বলা হয় সেটা আমরা এক্ষুনি সলভ করতে গেলেই দেখবো। তো দেখো এখানে বলে দেওয়া আছে যে ডিরেক্টেড টুয়ার্ড লার্জার ভ্যালু মানে 50 থেকে তাহলে আমরা ডান দিকে যাব, রাইট হ্যান্ড সাইডের দিকে সবগুলো রিকোয়েস্টগুলোকে আগে ফুলফিল করব, যতগুলো রিকোয়েস্ট আমার এখানে কিউতে আছে তাহলে সেগুলো যেগুলো বড় 50 থেকে সেগুলোকে আগে ফুলফিল করব। তো আমরা এই অর্ডারে যাব। ঠিক আছে, তাহলে কোন অর্ডারে যাব? আমরা টুয়ার্ডস রাইটের দিকে প্রথমে যাব। তো রাইটের দিকে ফার্স্ট কে পড়ছে? 82 ফার্স্ট পড়ছে, এর থেকে তো আর কেউ রাইটের নেই, 82 আগে কিন্তু কেউ আছে না? নেই, 50 থেকে বড় ফার্স্ট কে 82। তাহলে আমি প্রথমে 82টাকে সার্ভ প্রথমে করবো, তাহলে 82 ট্র্যাকটাকে প্রথমে আমরা এই অ্যালগোরিদম হিসাবে প্রথমে ফুলফিল করলাম। তারপর কে আছে 82-র পর? কী কাকে পাবো? 140-কে পাবো। তাহলে 82-র পর কে পেলো? আমি এখানে করে দিই, 82-কে পর পেলো হচ্ছে 140 পেলো, তারপর গিয়ে পাবে হচ্ছে 170 পাবে, তারপর গিয়ে পাবে হচ্ছে 190। অ্যাকর্ডিং টু দিস আমরা অলরেডি যেহেতু এতগুলো লেকচার্স একই রকমভাবে দেখেছি, এই জন্য আমরা আশা করি এটা মুখস্থই হয়ে গেছে ওদের ওই কিউটা আমাদের। প্রথমে সেকেন্ড পাবে 140-কে পাবে, তারপর হবে 170-কে পাবে, ঠিক আছে, তারপর কী পাবে 190-কে পাবে। ঠিক আছে, হয়ে গেল। তাহলে 190 থেকে ঘুরে যাওয়া উচিত, 190 শেষ মানে কি, এবার আমার তার রাইটের সব কাজ শেষ, এবার লেফটের দিকে চলে যাওয়া উচিত। কিন্তু না, এখানে বলছে যে স্ক্যান এলিভেটার কী বলছে যে আমি যখন এক সাইডে গেছি তখন আমার 190-তে শেষ, 190 পর কোনো রিকোয়েস্ট নেই, তাও আমি কী করবো একদম লাস্ট অবধি ঘুরে আসবো, মানে 199 অবধি কিন্তু আমি ঘুরে আসবো এই পোর্শনে। বুঝতে পেরেছি? এটা কিন্তু এই স্ক্যান অ্যালগোরিদম বা এলিভেটার বলে। এলিভেটার কিরমভাবে কাজ করে, ধরে নাও তুমি 5th ফ্লোর থেকে তুমি যাচ্ছ 10th ফ্লোর অবধি, তোমার রিকোয়েস্ট আছে মানে 10th ফ্লোর অবধি তোমার লোকেরা মানে বাটন টিপে রেখেছে, তো 10th ফ্লোর অবধি ওঠার পর 10 থেকে নিচে নামে না ওরা, কিন্তু অ্যাটলিস্ট 11 অবধি ঘুরে আসে, মানে একদম আপে ঘুরে তারপর নামে, যদি কোনো মলে ঠলে গিয়ে দেখো। এইভাবেই কিন্তু আমাদের এলিভেটার অ্যালগোরিদম কিন্তু কাজ করে, এলিভেটার কনসেপ্টটা এইভাবে কাজ করে। এই জন্য এটা বলছে যে আমি যেই অর্ডারে ডিরেকশনে যাচ্ছি,
যেই ডিরেকশনে ইনিশিয়ালি যাচ্ছি, যে 50 থেকে ধরো না আমার লার্জার ভ্যালুর দিকে যাচ্ছি বলে আমার পুরো একদম শেষ অবধি ঘুরে আসলাম আমি, কিন্তু যদি স্মলারে যেতাম, যদি আমার এটাকে যদি সেম কনসেপ্টটা যদি স্মলারে হতো, মানে এইটাই যদি বলতো ডিরেকশন টুয়ার্ড স্মলার ভ্যালু, আমি জাস্ট এটাকে তোমাদেরকে বোঝানোর জন্য এটাকে আরেকবার আমি স্মলার দিকটাও করে বলাচ্ছি, এখানে 50 199, এটা 50, ঠিক আছে, সিম্পল। তাহলে আমার কীরমভাবে হতো স্মলারে দিয়ে যদি যেতাম, তাহলে আমার প্রথমত 43 24 16, তাহলে 43 24 16 ধরে না এখানে গিয়ে শেষ হয়ে যাচ্ছে, এটা 16 গিয়ে 16 শেষ হচ্ছে, এটা হচ্ছে আমার 24, এটা ধরে না 43 হয়ে গেল। তো আমার এখান থেকে ব্যাক করবো না, আমি একদম জিরো অবধি পুরো ঘুরে আসবো। যদি যদি স্মলারও যেতাম তাহলেও কিন্তু আমি জিরো অবধি পুরো পুরো ঘুরতাম, পুরো জিরো অবধি চলে যেতাম, তারপর আমি আবার আমার ডাইরেকশন চেঞ্জ করতাম তার ছোটোগুলোকে ফিল আপ করার জন্য। আমি দুটো অর্ডারই আমি একে দেখাচ্ছি এটা, যাতে তোমাদের অসুবিধা না হয়। এবার যখন আমি ঘুরবো তখন ফার্স্ট রাস্তায় কাকে পাবো, 43 পাবো। তাহলে 43 প্রথমে রিকোয়েস্ট সার্ভ করলাম, 43 সার্ভ হলো, এখানে 43 লিখে দিলাম, 43 তারপর 24 তারপর 16, এই অর্ডারে নিশ্চয়ই যাবে, বুঝতেই পারছো। 43 পর কে পাবো, 43 পর পাবো হচ্ছে আমি পাবো ও যে 24 তারপর 16 এখানে গিয়ে। আমি কিন্তু দ্বিতীয়বার কিন্তু পুরোটা যাবো না, মানে যেখানে শেষ, মানে যেরপর আর কোনো রিকোয়েস্ট নেই সেখানে কিন্তু লাস্ট আমরা এই 16 অবধি যাবো, এখানে কিন্তু আমি জিরো অবধি যাবো না, কিন্তু ইনিশিয়ালি কিন্তু আমি আমাকে কিন্তু পুরো শেষ অবধি যেতে হবে, সেটা তোমার বড়ো বলো বা ছোটো বলো। আমি যদি এই পার আঁকলাম, যদি আমি এই পারটাও আঁকতাম তাহলে এই পারটা লাস্ট কত অবধি যেত, 190 অবধি কিন্তু যেত। আমি এখানে সবগুলো আঁকলাম না, বাট একইভাবে হবে, 82 হবে, 140 হবে, 170 হবে, 190 হবে, তাহলে আমার 190 থেকেই কিন্তু শেষ হবে। যে যেখানে গিয়ে রিকোয়েস্ট শেষ আমরা সেখানে গিয়ে কিন্তু শেষ করে দেবো, কিন্তু যখন আমরা ইনিশিয়াল রিকোয়েস্টগুলো সার্ভ করছি, মানে যখন আমরা ফার্স্ট টাইম যাচ্ছি, প্রথমবার যখন ডান দিক বা বাঁ দিকে যাচ্ছি, আমরা কিন্তু একবারে তার শেষ অবধি যাব। এই অ্যালগরিদমটা তাহলে কেন বানানো হয়েছে এরকম হোপ নিয়ে, একটা কারণেই বানানো হয়েছে, জাস্ট বোঝার জন্য যে যখন আমরা ইনিশিয়ালি যখন যাচ্ছি, প্রথমে ফার্স্ট রিকোয়েস্টগুলোকে সলভ করছি, তখন কিন্তু আমরা শেষ অবধি গিয়ে ঘুরবো, ঘোরার পর যে কোনো একটা ডিরেকশনে শেষ অবধি গিয়ে ঘুরে তারপর আমি আবার তার অপোজিট ডিরেকশনে যাচ্ছি, গিয়ে এবার যেখানে গিয়ে অপোজিট ডিরেকশন শেষ হয়ে যাচ্ছে তার রিকোয়েস্ট, সেখানে গিয়ে আমি শেষ করে দিচ্ছি। এটাই কিন্তু এখানে একটা স্ক্যানের একটা সবথেকে ইম্পর্ট্যান্ট কথা, যে আমরা যেই প্রথম ইনিশিয়াল যখন যেরকম যেই ডিরেকশনে যাচ্ছি সেটাকে পুরোটা সলভ পুরোটা যাবো, একদম এন্ড অবধি যাবো, গিয়ে তার অপোজিট ডিরেকশন যখন চেঞ্জ করবো তখন আমরা যেখানে গিয়ে একটা যেখানে আমার শেষ রিকোয়েস্ট সেখানে গিয়ে শেষ করে দেবো। সেটা আমার গ্রেটারের ক্ষেত্রেও হবে বা লার্জার ভ্যালুর ক্ষেত্রেও। আমি দেখো এটার লার্জারের ম্যাপ এঁকেছি, দিস দ্য লার্জার ম্যাপ, মানে টুয়ার্ডস লার্জার ভ্যালু, এটা হচ্ছে স্মলার ভ্যালু, দুটো আলাদা আলাদা গ্রাফ কিন্তু আমি প্যারালালি পাশাপাশি করে দিয়েছি। তো অবভিয়াসলি কোশ্চেনে আমাদের লার্জ বলেছে, লার্জ নিয়ে কথা বলবো, একই ব্যাপার। তো আমরা এটার কী বার করবো, আমার সেই আমার টোটাল রিটায়ার্ড মুভমেন্ট বার করবো। তো সেটা করতে গেলে কী করবো, 199 - 50 + 199 থেকে আমার 16 গেছে, ঠিক আছে, সিম্পল। আমার কিন্তু আমার এই জায়গায় পোর্শনটা 16 চলে গেছে। দুটোকে মাইনাস করলে কী পাবো আমি, যদি দুটোকে এটাকে প্লাস মাইনাস করো, এটাকে মাইনাস করলে আমি পাবো হচ্ছে 133 পাবো, এই 332, এটাকে যদি করে দেখো সলভ করলে 332 পাবো, ঠিক আছে, সলভ করলে 332 পাবো। তাহলে সিম্পল আমরা বুঝতে পারলাম, তাহলে আমার টোটাল রিট্রাইড হেড মুভমেন্ট করতে আমার কত সময় লাগছে, টোটাল আমার 332, তাহলে 332 করলে কত পাবো, 332 ন্যানো সেকেন্ড আমরা পাবো, ঠিক আছে, 332 ন্যানো সেকেন্ড এই জায়গাটা কিন্তু আমি পেয়ে যাবো, বুঝতে পেরেছি, পুরো ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের ওয়ান ওয়ে, মানে আমরা এই ডিরেকশনে বার করলাম, মানে আমরা যদি আমাদের বলা হয় যে আমাদের যদি বলা হয় ফ্রম দ্য লার্জার এন্ড, যদি বলে দিই মানে আমাদের গ্রেটার ভ্যালু লার্জার ভ্যালুর দিকে, তাহলে সেই সূত্রে আমি যখন অ্যান্সার বার করলাম 332, আর তোমরা চাইলে তোমার স্মলারটাও বার করতে পারো, তাহলে কী হবে, 50 - 0 করবে প্লাস তোমার হবে হচ্ছে 190 - 0, তাই তো, 50 থেকে 0 থেকে, তাহলে কেন 50 হবে প্লাস 190 হবে, তা সিম্পল একটু কম পাবে অবভিয়াসলি। দেখো দুটোর অর্ডার সবসময় এক হবে এটা কখনো কিন্তু ভেবে চলবে না, ঠিক আছে, তাহলে আমার এখানে অ্যান্সার কত হতে পারে, 240 ন্যানো সেকেন্ড হতে পারে, ঠিক আছে, এখানেও যেরকম হবে এটাও কিন্তু সবসময় সেম হবে না, এটা মাথায় রাখবে সবসময় কিন্তু, ঠিক আছে। এই হচ্ছে বেসিক গল্পের মধ্যে আমরা আসলাম, তো পুরো জিনিসটা আমরা পুরো আইডিয়াটা আইডিওলজিটা ক্লিয়ার হলো, যে আমরা কীভাবে স্ক্যান অ্যালগরিদমটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করবো।